আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। খুনকার ক্রাউন সিমেন্টস প্রধান খবর। করোনায় 24 ঘন্টায় প্রাণ গেল আরো 63 জনের, নতুন শনাক্ত 3840 জন। দ্বিতীয় দফায় আরো 53,000 পরিবারকে জমি ও পাকা ঘর দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে গভীর রাতে ইসরায়েলি বিমান হামলা। এবং কোপা আমেরিকায় ব্রাজিলের জয়ের ধারা অব্যাহত, 4-0 গোলে বিধ্বস্ত পেরু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলুন যাওয়া যাক সকালের খবরের মূল আয়োজনে। শুরুতে করোনা প্রসঙ্গ। দেশে করোনা মহামারীতে 24 ঘন্টায় আরো 63 জনের মৃত্যু হয়েছে, যা গত 45 দিনের মধ্যে সর্বোচ্চ। একই সময় নতুন শনাক্ত হয়েছেন 3840 জন করোনা রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে 24 ঘন্টায় সীমান্তের 6 জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ এবং উপসর্গ নিয়ে 27 জনের মৃত্যু হয়েছে, আর সাতক্ষীরাতে আরও এক সপ্তাহ বেড়েছে লকডাউনের মেয়াদ। দ্বিতীয় দফায় আরো 53,340 পরিবারকে জমি ও পাকা ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। করোনা ভ্যাকসিনের জন্য সরকার পৃথিবীর সব জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে ডক্টর কাইকাউস দাবি করেন, তুলনামূলকভাবে কম দামে এ পর্যন্ত ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। আগামী জুলাই থেকে তৃণমূল পর্যায়ে বড় পরিসরে টিকাদান কর্মসূচি শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী রবিবার 20 তারিখ 53,340 পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন, সেটার জন্য সব প্রস্তুত আছে। যাদের কোনো ঠিকানা ছিল না, তা কিন্তু একটা স্থায়ী ঠিকানা হয়েছে। সারা বছর ক্লাস নিতে একটি সুনির্দিষ্ট টেলিভিশন চ্যানেল চালুর ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ 2 আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উত্থাপিত হয়। শিক্ষামন্ত্রী জানান, সারা বছরে যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশ নিতে পারে তার জন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক হল বিএনপি। যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম বাধা। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের চলমান অগ্রযাত্রা প্রয়োজন দায়িত্বশীল বিরোধী দল। বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তাদের ধ্বংসাত্মক রাজনীতি সহাবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিন দিন। মুখে গণতন্ত্রের কথা বলল, তাদের অন্তরে ষড়যন্ত্র প্রতিহিংসা। তারা কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তি পৃষ্ঠপোষক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দিন কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া। কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানী বেরাইদের মাদানী অ্যাভিনিউয়ে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব। এ সময় মির্জা ফখরুল জানান, বৃক্ষরোপণ অভিযানে সারাদেশে মোট 5,00,000 গাছের চারা লাগাবে বিএনপি। অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজে লাগাতে নবীন ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, করোনা মহামারী, বন্যা ও ভূমিকম্প সহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করছেন সেনা সদস্যরা। করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা ও পরিকল্পিত নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন কোভিড শিল্ড পরিচালনা করেছে। যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ জনগণের কাছে আস্থার প্রতীক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টার অভিযোগের সূত্র ধরে রাজধানীর বিভিন্ন ক্লাব, মদ ও জুয়া নিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত আলোচনা হয়েছে জাতীয় সংসদে। সরকারি কর্মকর্তারা কিভাবে এসব ক্লাবের সদস্য হন, এত টাকা তারা কোথায় পান, এসব প্রশ্ন এসেছে সংসদ সদস্যদের কাছ থেকে। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর এক শ্রেণীর কর্মকর্তাদের অবৈধ মদদে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ঢাকার ক্লাবগুলোতে। অন্যদিকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা এসব ক্লাবের সদস্য পদ নিয়েছেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়ার আহ্বান জানান জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
আয়োজন করা হয় এবং সেখানে সীসা, সেখানে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে, এগুলো থেকে সরকারের লোকরা জড়িত নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন মন্ত্রী এমপি জড়িত নয়, এগুলোর সাথে থানায় যারা কর্মরত রয়েছে আইন প্রক্রিয়া সংস্থার, প্রতি মাসে মাসে তারা আদায় টাকা আদায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার। এদিকে চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। এ সময় এক প্রশ্নের জবাবে এই ডিবি কর্মকর্তা জানান, নিখোঁজ ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান সহ চারজন নিখোঁজের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাজ করছে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত আগামী বছরের জুন মাসে মেট্রো রেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই তথ্য জানিয়ে আরো বলেন, ইতিমধ্যে মেট্রো রেলের কাজ শতকরা 63% শেষ হয়েছে। যে বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন ওয়ান। এই এমআরটি লাইন ওয়ান আমরা সহসাই এটার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। এই রুটের মোট দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার, তার মধ্যে পাতাল অংশ হচ্ছে 19.72 কিলোমিটার এবং উড়াল অংশ হচ্ছে 11.369 কিলোমিটার। আন্তর্জাতিক বাজারে না কমলে অভ্যন্তরীণ বাজারে ভোজ্য তেলের দাম কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গতকাল রংপুর নগরীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী সেখানে জানান, প্রতি সপ্তাহে গ্লোবাল মার্কেট মনিটর করে অবস্থা পর্যালোচনা করা হয় আর সেখানে দাম কমলে দেশেও ভোজ্য তেলের দাম কমবে। এবারে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের প্রকাশিত খবরগুলো থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত কিছু খবর নিয়ে আজকের সংবাদ সংকলন সাজিয়েছেন প্রথম আলোর প্রধান শিরোনাম। মানব পাচার, ভারতে পাচার 2000 নারী ফিরেছে 10 বছরে। পাচারে শিকার হওয়া নারীদের 90% নিম্নবিত্ত পরিবারের, 95% ভারতে নেওয়া হয় কাজ দেওয়ার কথা বলে। মানব পাচারের মামলা 4,945টি, আসামি 24,914 জন, গ্রেপ্তার 44%। পত্রিকাটির আরেকটি খবর, জিআই স্বীকৃতি পেল আরও 6 পণ্য, মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, নেত্রকোনার সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ ও কালিজিরা চাল পেল জিআই স্বীকৃতি। সমকালের প্রধান শিরোনাম, বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু তৃতীয় ঢেউয়ের দ্বার প্রান্তে। আরেকটি খবরে পত্রিকাটি বলছে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের 5,400 কোটি টাকা, গ্রাহক আমানত বেড়ে 300 কোটি টাকা। যুগান্তরের একটি খবর, বিনা দোষে কারাবাস থামছে না, 5 বছরে 100+ ঘটনা, আইনি জটিলতায় ক্ষতিপূরণের টাকা পেতে বিলম্ব। যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় ফিলিস্তিনের গাজার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গাজায় এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ফিলিস্তিনিদের ছোড়া বেলুনে দেশটির দক্ষিণাঞ্চলের 8টি স্থানে আগুন ধরে যায়। এর জবাবেই পাল্টা এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। খান ইউনিস ও গাজা শহরে এসব হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যে কোনো পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান আভিব কোহাভি। করোনা ভাইরাসের চিকিৎসায় মুখে সেবনযোগ্য ওষুধ আবিষ্কারের জন্য $300 কোটি বেশি বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যসেবা বিভাগ ওষুধ আবিষ্কারে গবেষণা ও উন্নয়নে গতি বাড়ানোর লক্ষ্যে এই ঘোষণা দেয়। বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডক্টর অ্যান্থনি ফাউচি জানিয়েছেন, মুখে সেবন করা যায় এমন ওষুধের গবেষণা এবং পরীক্ষায় ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এই অর্থ ব্যয় করা হবে। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে পর্যন্ত 38,57,000 মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এযাবৎ সংক্রমণ শনাক্ত হয়েছে 17,80,83,000 মানুষের মধ্যে, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 16,26,81,000 করোনা রোগী। কোপা আমেরিকার খবর, কোপা আমেরিকায় জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। দারুণ ছন্দে থাকা ব্রাজিলের সামনে টিকতেই পারল না পেরু। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা, আর সেই সঙ্গে 6 পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার এ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হল ব্রাজিল। আর সর্বশেষ অবস্থানে রয়েছে পেরু। শুরুতে অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে জালের দেখা পান এভারটন রিভেইরি এবং রিশার্লিসন। এর আগে গত রোববার নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে 3-0 গোলের জয় পায় ব্রাজিল।